ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে গণহারে আত্মীয় স্বজন নিয়োগের ক্ষেত্রে নতুন নজির স্থাপন করেছেন বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। ৬ বছরের দায়িত্বকালে যেখানেই সুযোগ পেয়েছেন সেখানেই নিজের এবং স্ত্রীর আত্মীয় স্বজনদের নিয়োগ দিয়েছেন তিনি। এই তালিকায় রয়েছেন উপাচার্যের ভাগ্নে, ভাগ্নি জামাই, উপাচার্য পত্নী সালমা জামানের ভাতিজি, ভাইয়ের ছেলের বউ, ভাগ্নি জামাই, খালাতো বোনের মেয়ে সহ প্রায় ৪০ জন। এর বাইরে নিজ জেলা বা অঞ্চল বিবেচনায় চাকরি দেওয়া হয়েছে বিপুল সংখ্যক মানুষকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ৬ বছর ধরে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। এই দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগে একক আধিপত্য ছিল তার। এসব নিয়োগে বরিশাল অঞ্চলকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি আত্মীয়করণও করেছেন ঢাবি ভিসি। চাকরি হয়েছে উপাচার্যের স্ত্রীর এলাকা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একাধিক মানুষেরও। এসব নিয়োগে উপাচার্যের স্ত্রী ও ছেলে আশিক খান সরাসরি হস্তক্ষেপ করেছেন বলে অভিযোগ রয়েছে। উপাচার্য হিসেবে অধ্যাপক ডক্টর আখতারুজ্জামানের মেয়াদ শেষ হচ্ছে ২ নভেম্বর। মেয়াদের শেষ সময়ে এসেও বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছেন আখতারুজ্জামান। গত এক সপ্তাহে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, রোকেয়া হল এবং কুয়েত মৈত্রী হলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া ৮ জনের মধ্যে ৩ জনই উপাচার্য এবং তার স্ত্রীর স্বজন। নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণের আগেই আরও কয়েকটি পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নিয়োগেও বরিশাল অঞ্চলকে প্রাধান্য দিয়েছেন আখতারুজ্জামান। যদিও ওই পদে নিয়োগ দেওয়া হয় লিখিত পরীক্ষার মাধ্যমে, কিন্তু নিয়োগ কমিটির প্রধান ছাড়া কমিটির বাকি সব সদস্যই নির্ধারিত হন ভিসির ইচ্ছায়। উপাচার্য ও তার স্ত্রীর আত্মীয় কোটায় চাকরি পাওয়াদের মধ্য থেকে ৩১ জনের নাম পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পেরেছে দৈনিক কালবেলা। উপাচার্যের স্বজনদের মধ্যে পিজে হার্টক ইন্টারন্যাশনাল হলের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন তার ভাগ্নে আব্দুল হাই। এছাড়া ভাগ্নের আত্মীয় সাইফুল ইসলাম হিসাব পরিচালকের দপ্তরের অডিটর হিসেবে, উপাচার্যের ভাগ্নি জামাই শহীদুল জসিমউদ্দিন হলে আরেক ভাগ্নি জামাই এনামুল কম্পিউটার অপারেটর হিসেবে, উপাচার্যের স্ত্রীর ভাতিজা বউ পাপিয়া লেদার ইনস্টিটিউটে, ভাতিজি কলি তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে, ভাগ্নির ছেলে কাইয়ুম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে, দূরসম্পর্কের আত্মীয় খাইরুল ক্লিনার হিসেবে জসিমউদ্দিন হলে, দূরসম্পর্কের নাতি ইমরান ও রোকন সেন্ট্রাল লাইব্রেরিতে, ভিসির চাচাতো ভাইয়ের ছেলে লিঙ্কন মেডিকেল সেন্টারে, আরেক চাচাতো ভাইয়ের ছেলে পারভেজ ইন্টারন্যাশনাল হলে, উপাচার্যের স্ত্রীর খালাতো বোনের মেয়ের জামাই মুসা ডাকসু অফিসে, বউয়ের ভাগ্নে মাসুম উচ্চমান সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। উপাচার্য পত্নীর খালাতো বোনের মেয়ে, ভাগ্নে বউ, ভাগ্নির বউরাও রয়েছেন চাকরি পাওয়াদের তালিকায়। এছাড়া উপাচার্য পুত্র আশিক খানের নিকটজন হিসেবে পরিচিত ইমরান ও শোভন চাকরি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগে। অবশ্য এসব নিয়োগের ক্ষেত্রে স্বজন প্রীতির অভিযোগ নাকচ করে দিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। এই বিষয়ে তিনি বলেন, আমরা বহু গরিব ও অসহায় মানুষকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। কেউ কেউ অসৎ উদ্দেশ্যে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য স্বজন প্রীতির কথা বলছে। সাইফ বিন আয়ুব, কালবেলা।